এছাড়া প্রায় 20টির মতো বুথে আমাদের যে ভোটাররা সকালবেলা যাচ্ছিলেন, কালকে রাত তো তাদের বাধা দিয়েছে, আজকে সকালে যারা যাচ্ছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়, এবং সেই বাধা অতিক্রম করেও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় গেছেন এবং প্রশাসনকে আমরা বলেছি, কোথাও কোথাও প্রশাসন কিছুটা হলেও ব্যবস্থা নিয়েছেন এবং সব মিলিয়ে ভোটাররা যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের 31 নম্বর বুথে নবীন ত্রিপুরা তার ছেলে আর 3 জনকে তারা ভোট দিতে কেন গেছে সেখানে মারধর করা হয়েছে। আমাদের এজেন্টদের বাড়িতে সেখানে হুমকি দেওয়া হয়েছে, এজেন্টের মা বাবাকে নিয়ে আটকে রেখেছে যাতে ছেলেকে বের করতে হয় এবং ছেলেকে মা বাবাকে দিয়ে খবর পাঠিয়েছে ছেলে যেন বেরিয়ে যায়। এবং এরকম পরিস্থিতিতে আমরা SDM এর দ্বারস্থ হই, SDM এরকম অবস্থায় বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাদের নিরাপত্তা এবং তাদের উপর যে মানসিক চাপ তৈরি হয়েছে সেই চাপের কারণে তারা পরবর্তী সময় আর ডিউটিতে যেতে পারেননি, এরকম হচ্ছে অবস্থা। এবং আমরা মনে করি একটি সম্পূর্ণ প্রহসনাত্মক নির্বাচন এখানে করেছে, এই ঋষ্যমুখের মানুষ বামপন্থীদের বরাবরই ভোট দেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে গত বেশ কদিন ধরে তারা একটার পর একটা জয়েনিং করানো, CPM-কে জোর করে BJP-তে যুক্ত করার যে চেষ্টা করেছিলেন তারপরেও তারা কোনোভাবেই আশ্বস্ত হতে পারছিলেন যে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে CPIM-এর ভোটকে কমানো যাবে, বরং CPIM-এর ভোট বেড়েছে এবং BJP-রও একটা অংশ CPIM-কে ভোট দেবে, এটা বুঝতে পেরেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে ভোটারকে বাধা দেওয়া, ভোটারদের হুমকি দেওয়া, সকাল থেকে সমস্ত এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং যে সমস্ত এজেন্টরা ছিলেন সেই এজেন্টদের বের করে দেওয়া, এই সমস্ত করছে এবং কোথাও কোথাও তারা ছাপ্পা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে এইরকম পরিস্থিতিতে যাতে কোনোভাবেই ছাপ্পা দিতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে আমরা জানি না, কিন্তু কোথাও কোথাও প্রিসাইডিং অফিসার, কোথাও কোথাও কিছু স্টাফ আমরা দেখেছি ন্যাক্কারজনকভাবে এই সমস্ত ঘটনায় কোনোরকম প্রতিবাদ না করে বরং তাদের সঙ্গে তাল মিলিয়েছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা বেশ কিছু কমপ্লেন ইতিমধ্যে আমরা দিয়েছি। সেই কমপ্লেনের মধ্যে মূলত হচ্ছে আমাদের যে এজেন্টরা ঢুকতে পারেনি, যে এজেন্টরা বাধাপ্রাপ্ত হয়েছেন এবং যে এজেন্টরা ঢোকার পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং প্রায় 20টার মতো বুথে আমাদের ভোটারদের বাধা দেওয়া হয়েছে সরাসরি, এবং থ্রেড তো প্রায় প্রত্যেকটা বুথে দিয়েছে, 59টা বুথে থ্রেড আছে। এরকম পরিস্থিতিতেও মানুষ আমরা দেখেছি সকাল থেকে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছেন, যাচ্ছেন, এখনও যাচ্ছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, মানুষ চেষ্টা করছেন যে কোনো মূল্যেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এখানে প্রশাসন কার্যত যতটা দায়িত্বশীল ভূমিকা নেবে আমরা আশা করেছিলাম বা তারা কথা দিয়েছিলেন সে কথা তারা রাখতে পারেনি, এটা বুঝতে পেরে আমরা আগাম অনুমান করে কতগুলো ব্যবস্থা নিতে বলেছিলাম সেই ব্যবস্থা আমরা দেখতে পাইনি এবং প্রয়োজনীয় পেট্রোলিং পুলিশের আমরা দেখতে পাচ্ছি না, ফলে এই নির্বাচন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র এলাকার মধ্যে আমরা যেটা দেখছি সেটা সম্পূর্ণভাবে একটি প্রহসনাত্মক নির্বাচনে পরিণত হতে যাচ্ছে।